নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আজকে আমাদের এই সপ্তাহটা শুরু হয়েছে, আজকের আমাদের সপ্তাহের শুরু এবং আমাদের কর্মব্যস্ততাময় জীবন, কিন্তু তার মধ্যেও যদি আমরা একটু সময় বের করে একটা চায়ের পেয়ালা হাতে বসে যাই এই নিউজ ভ্যানগার্ডের পর্দার সামনে, তাহলে কিন্তু আমাদের দিনটি খুব ভালোভাবেই কেটে যায়, সকালটাও কিন্তু বেশ ভালোভাবেই আমাদের কেটে যাবে। আজকে আমাদের একটু আমাদের আজকে বর্ষণ মুখর সকাল, তাই আমাদের অনুষ্ঠানটা শুরু করতে একটু সময় লেগে গেল। আমরা আশা করব দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ত্রুটিটা মার্জনা করে দেবেন। আর আমরা আজকে শুরু করতে যাব, আমরা আজকে বেশি কথা বলবো না, না বলে আমরা শুরু করে দেব আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি তপা রয়েছে আপনাদের এই কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে শিল্পী মহুয়া রয়, আর শিল্পীকে তবলায় সহযোগিতা করবে প্রসেনজিৎ দেবনাথ। আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। মহুয়া, তোমাকে অনেক সুপ্রভাত এবং স্বাগত এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় কথায় সুরের জমজমাট সকালে। তুমি আমাদের সকালে আজকে কি দিয়ে শুরু করছো? আজকে আমি একটি ভজন দিয়ে শুরু করছি, শ্রীকৃষ্ণের ভজন। আচ্ছা, শ্রীকৃষ্ণের ভজন দিয়ে, কারণ আসছে আমাদের হোলি, বসন্ত উৎসব, তাই শ্রীকৃষ্ণের ভজন দিয়ে শুরু করছে মহুয়া। বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন। শ্যাম তেরি বংশী পুকারে
ভীষণ ভালো হলো, ভজনটা খুব ভালো গাইলে তুমি। আমি বলছি তুমি তার পরের গানে চলে যাও, আমাদের তো আজকে অনুষ্ঠানটা শুরু তো একটু দেরিতে হলো, তা তুমি আজকে তোমার একটা এত সাজিয়ে নিয়ে এসছো, তারপরে তুমি আমাদের কি শোনাবে? তারপর যেহেতু বসন্তকাল চলছে, এসেই গেছে, হ্যাঁ আমি একটি হোলির গান গাইছি। হ্যাঁ অবশ্যই, আমাদের শীতের শেষ হয়ে বসন্ত চলছে, আর তার মধ্যে 2018-র এই প্রথম কিন্তু বর্ষণ হলো, আজকের বৃষ্টিটা কিন্তু 2018-র প্রথম বর্ষণ, আর সেই বর্ষণ মুখর দিনে আমরা বসেছি, একটা বর্ষণের গানও হবে অবশ্যই, হ্যাঁ হবে। আর তাহলে তুমি এখন মানে বসন্তের গান গাইছো, ঠিক আছে করো। শাম যখন তখন খেলো না খেলা মন, শাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, দুহাতে মনের সুখে মাখবো গাইছো, হ্যাঁ শুরুটা খুব ভালো আছে। আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, যে তোমার এই সঙ্গীত জগতে আসাটা কবে থেকে শুরু হয়েছে? যখন আমি ক্লাস 5-এ পড়তাম, একদম ছোট বয়স থেকে গানের ইয়েতে আসা। সঙ্গীত গুরু কে আছেন? প্রথমত একদম প্রথম যখন আমি লার্নার ছিলাম, তখন আমার মাই আমার সঙ্গীত গুরু। আচ্ছা, তারপর আস্তে আস্তে বিভিন্ন গুরুজনদের সান্নিধ্যে যাই এবং স্টিল আমি এখনো শিখছি। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি করছো? এখন আমি পিএইচডি করছি মিউজিকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, হ্যাঁ আরও এগিয়ে যাও সেটা বলছি, মানে এত ভালো সুন্দর তৈরি গলা তোমার, তুমি অনেক দূর এগিয়ে যাবে, আমাদের রাজ্য খুব ভালো শিল্পী পেতে চলেছে, মানে ও তো এখন আছেই শিল্পী, মানে আরও অনেক উন্নতি হবে ও। তারপর তুমি আমাদের কী শোনাবে?
তারপর একটি বাংলা আধুনিক, বাংলা আধুনিক শোনাবে। তাহলে তুমি আজকে হিন্দি বাংলা মিলিয়ে নিয়ে এসছো, সমস্ত বসন্তের গান, বসন্তের গান সব মিলিয়ে নিয়ে এসছো। হ্যাঁ, একটা চেষ্টা করো, একটা আমাদের আছে যেহেতু বছরের প্রথম বর্ষণ, বর্ষণের উপরে যদি কিছু শোনাতে পারো তাহলে আমাদের দর্শক বন্ধুরা খুব খুশি হবে। হ্যাঁ, ভালো গাইছো। আজকে তারপরে তুমি কি শুনিয়ে এসছো? তারপর আরেকটি ভজন, আরেকটি ভজন। আচ্ছা ঠিক আছে, এটা কি মীরা ভজন করছো? না, এটা শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের ভজন, যেহেতু হোলি আসছে। আচ্ছা ঠিক আছে, जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे, बनवारी क्या
খুব ভালো গাইছো, খুব ভালো গাইছো, মানে সত্যি ভালো লাগছে, সত্যি খুব ভালো হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, মহুয়া খুব ভালো গাইছে, আর তার সঙ্গে প্রসেনজিৎ তো মানে খুব ভালো বাজাচ্ছে। এমনি তো প্রসেনজিৎ খুব ভালো বাজায়, যেই গান গাইতে আসে আর কি, আর প্রসেনজিৎ যার সঙ্গে সঙ্গত করে ওরা সবাই বলে যায় যে প্রসেনজিৎ খুব ভালো বাজাচ্ছে। প্রসেনজিৎ কিন্তু খুব প্রাণ খুলে, মন খুলে, হাত খুলে বাজায়, তার মধ্যে কোনো ই নেই। আচ্ছা বললাম যে আজকের দিনটা, এখন তো ওয়েদারটাই হচ্ছে এরকম একটু ঘুম ঘুম, একটু আরাম, একটু গরম গরম, একটু ঠান্ডা ঠান্ডা, এর মধ্যে আর আজকে হচ্ছে বর্ষণের মানে বর্ষণ মুখর দিন, তো আজকে তো ঘুমটা একটু বেশি জোরালো হবেই, এখনই মনে হচ্ছে ঘুম। আর ও এত ভালো গাইছে, বেশ চোখ বন্ধ করে শুনতে বেশ ভালো লাগছে, একটা আমেজ আমেজ ইয়ে মানে মতো ভাব আর কি। দর্শক বন্ধুরও আজকে আজকে তুমি এত সুন্দর গাইছো যে মানে সারাদিন এই গানের একটা রেশ থেকে যাবে দর্শক বন্ধুদের মনে, এটা আমি বুঝতে পারছি। তারপর তুমি আমাদের কি শোনাবে? তারপর শ্রেয়া ঘোষালের গাওয়া একটি বাংলা রোমান্টিক সং ই বলা যায়। আচ্ছা, ওই গানটা আমি চেষ্টা করব। বেশ ভালো, বসন্ত রং খেলা হলো, এখন ও রোমান্টিক গান শোনাচ্ছে। প্রসেনজিৎ এখন ঘুমিও না কিন্তু, এখনো মানে বেশ একটু বেশ রোমান্টিক গান শোনাচ্ছে, এটা ভালো করে শোনো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মিষ্টি মধুর ওয়েদার, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা এটা একটা ব্যাড এফেক্টও আছে, গলা ভীষণভাবে চোখ করে যায়। হ্যাঁ, আর সকালবেলাটা এটা বেশি হয় মনে হয়, ওই যে বললাম যে সকাল একটু ঠান্ডা, এই যে হঠাৎ করে কাল রাত্রে প্রচণ্ড গরম ছিল, আবার আজকে সকালবেলা বেশি একটু ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডা হওয়ার এটার মধ্যেই তো বেশিরভাগটা প্রবলেমটা হয়, সবারই গলা একটু ধরে যায়। ওই যারা ওই কথাবার্তা বলে, গলা নিয়ে কাজকর্ম করে, ওদেরই বেশিরভাগটা হয় আর কি। চন্দা 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 চন্দা, কিসনে চুরাই তেরি মেরি নিন্দিয়া, জাগে সারি রেনা তেরে
আপনারা যদি শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে ফোন করুন 03-81-238-448 এই নাম্বারে 238-448। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট বিনম্র অনুরোধ, যখন আপনারা শিল্পীর সঙ্গে কথা বলবেন তখন কাইন্ডলি আপনারা টিভির সাউন্ডটা একটু মিউট করে দেবেন, তাহলে শিল্পীর সঙ্গে কথা বলতে আপনাদেরও সুবিধা হবে আর আমাদেরও শুনতে একটু সুবিধা হয়। তাহলে আমরা চলে যাব এখন শিল্পীর কাছে, আর আপনারা আবারও আপনাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি 238-448। মহুয়া, তুমি আমাদেরকে তারপরে কী শোনাবে, বিরতির পর কী শোনাবে? এবার আমি বৃষ্টির গান গাইবো একটা, যেহেতু তুমি বলেছ। আচ্ছা, আর বছরের ফার্স্ট বৃষ্টি হলো। হ্যাঁ, তা আমার একটা গান গাইতে খুব ইচ্ছে করছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, শোনা তাহলে। আমি আমি তোমাকে থ্যাঙ্কসটা আগেই জানিয়ে দিলাম যে তুমি আমার অনুরোধটা নিয়ে গানটা শোনাচ্ছ, শোনাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বৃষ্টি মুখর দিন বল কি মধুর, শুনি যেন পুরের ছন্দ। বৃষ্টি মুখর দিন বল কি মধুর, শুনি যেন পুরের ছন্দ। হৃদয়ের কথা নিয়ে কিছু কথা সময়, হৃদয়ের কথা নিয়ে কিছু কথা এসো।
অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর বৃষ্টি মুখর দিন তুমি গাইলে, দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে, ভালো লেগে গেছে অলরেডি। আসলে তো আজকের দিনটি খুব আনন্দের, মানে বেশ বৃষ্টিটা কিন্তু বেশ একটা বেশ সুখের। হ্যাঁ, বৃষ্টির দিন হলে মনে হয় যে আমাদের আনকনভেনশনাল হলিডে, আমরা হ্যাঁ ফ্রেশ ফ্রেশ লাগছে না? হ্যাঁ, আর রাস্তা এত ধুলোবালি, বৃষ্টিতে কিন্তু বেশ অনেকটা মানে ইয়ে হয়ে যাবে বোঝা যাচ্ছে। তারপর তুমি আমাদের কী শোনাবে? তারপর একটি হিন্দি গান শোনাচ্ছি। হিন্দি গান শোনাবে, ঠিক আছে। ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, সুপ্রভাত। হ্যালো। হ্যালো সুপ্রভাত, গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি গানগুলো শুনতে পাচ্ছি, হ্যাঁ খুব ভালো লাগছে, ধন্যবাদ। তো আমি আগরতলা জয়নগর থেকে কথা বলছিলাম। আচ্ছা বলুন। তো ওই আধুনিক গান যে গাছের পাতা রোদের ঝিকিমিকি, ওই গানগুলো পুরনো গানগুলো কি আছে? আপনি শিল্পীর সঙ্গে কথা বলুন, মহুয়া জানতে চাইছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন আপনি, গাছের পাতা রোদে ঝিকিমিকি। হ্যাঁ হ্যাঁ, পুরনো গানটা। পুরনো গান জানা আছে? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ও একটু চেষ্টা করছে, ওর কাছে তো লিস্টে নেই, ও একটু চেষ্টা করছে আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য। আর এই কথা সুরের জমজমার সকালে আপনি ফোন করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমাদের দর্শক বন্ধু একটু অনুরোধ করেছে, একটু শুনিয়ে দিতে পারলে একটু শুনিয়ে দাও। দু লাইন শোনাতে পারো? হ্যাঁ অবশ্যই, দু লাইনই খুশি হয়ে যাবে। গাছের পাতায় রোদে ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও। গাছের পাতা রোদে ঝিকিমিকি, আমায় চমকে বা